ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে বামেদের প্রার্থী ডিওয়াইফাই রাজ্যসভা নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি সম্ভবত আলিমুদ্দিন সূত্র মারফত আমরা পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন ডিওয়াইফাই রাজ্যসভা নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি অথবা দুইজনের নাম আমরা দেখতে পাচ্ছি নন্দিনী মুখার্জি আলিমুদ্দিন সূত্র মারফত খবর আমরা জানতে পারছি ডিওয়াইফাই রাজ্যসভা নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিকে প্রার্থী করা হলে আরও বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর এবং উপনির্বাচন হচ্ছে ভবানীপুর কেন্দ্রে, এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। সম্ভবত প্রার্থী হতে চলেছেন ডিওয়াইফাই রাজ্যসভা নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই।